দেখুন বিশ্বের সব থেকে উচ্চুরণ ক্ষেত্রে জোয়ানদের বাঁচাতে ভারতীয় সেনার যে নয়া ইউনিট কার্যত প্রত্যেক বছরই সিয়া চেনে তুষারধস ঝড়ের মধ্যে আটকে পড়েন বহু ভারতীয় জওয়ান তাদেরকে সেই অবস্থা থেকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় ভারতীয় সেনাকে এবার সেই অবস্থা থেকে রক্ষা পেতে এবং আটকে পড়া সেনা জওয়ানদের উদ্ধার করতে বিশেষ দল গঠন করল ভারতীয় সেনা আভালান্স প্যান্থার্স মাউন্টেন রেস্কিউয়ার্স নামে ওই দলটি বাহিনীর লাদাখ স্কাউট ডিভিশন থেকে বাছাই জওয়ানদের নিয়ে গঠন করা হয়েছে জানা গিয়েছে এই জওয়ানদের বেছে নেওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে প্রথমত এই জওয়ানেরা ভূমিপুত্র হওয়ায় এখানকার সার্বিক আবহাওয়া সম্পর্কে যথেষ্ট বহাল। শুধু তাই নয় এরা অত্যন্ত দক্ষ যে কোনো পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে লাদাখ স্কাউটের এই সমস্ত দিক বিবেচনা করার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষা মন্ত্রক জানা গিয়েছে গত বছর ছয় ডিসেম্বর এই দলটি গঠিত হয় আর গত সপ্তাহে সেনা নর্দান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডি আনবুতাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করেন সমুদ্রতল থেকে প্রায় বাইশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহকে বিশ্বের সব থেকে উঁচু রণক্ষেত্র হিসেবে গণ্য করা হয় ভারতীয় সেনাবাহিনী তো বটেই বিদেশের বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীও শিয়াচেনে ট্রেনিং নিতে আসে এখানকার আবহাওয়া চরম প্রতিকূলতায় ভরা শুধু প্রবল ঠান্ডা নয় এখানে আবহাওয়ার খামখেয়ালিপনার প্রতি মুহূর্ত বদল হয় আর তাতেই অনেক ক্ষেত্রে আটকে পড়েন জোয়ানেরা এমনকি মৃত্যু পর্যন্ত হয় তথ্য বলছে যত জওয়ানের মৃত্যু শত্রুগুলিতে হয় তার চেয়ে ঢের বেশি হয় তুষারধ্বসে গত বছরও তুষারধ্বসের ফলে বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয় এই পরিস্থিতিতেই এই নতুন বিশেষ প্রশিক্ষিত ইউনিট গঠন করার ভাবনা চিন্তা শুরু করে সেনা কারণ তুষারধ্বস রোখা যাবে না কিন্তু বিশেষ প্রশিক্ষিত দল দিয়ে যত দ্রুত উদ্ধার কাজ শুরু করা যাবে ততই জওয়ানদের প্রাণ বাঁচানোর সম্ভাবনা বৃদ্ধি পাবে সেনা সূত্রে জানা গিয়েছে আভালান্স প্যান্থার্স মাউন্টেন রেস্কুয়ার্স ইউনিটটি মূলত পোস্ট সংলগ্ন হেলিপ্যাডের কাছে হবে যাতে খবর মিললেই এই দল দেরি না করে স্থলের দিকে রওনা দিতে পারে এই দলের কাছে রয়েছে অত্যাধুনিক সেন্সর ও র্যাডার যা বরফের মোটা আস্তরণ ভেদ করে আটকে থাকা মানুষের অস্তিত্বকে খুঁজে বের করতে সক্ষম এর সঙ্গে থাকবে শক্তিশালী কাটার যা অত্যন্ত ক্ষিপ্ততার সঙ্গে বরফকে কাটতে পারে